فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وحفظه أدخله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد استوجب النار رواه ابن ماجه وقال تعالى في شان حبيبه وقال معشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলি মহাব্বতে পরি বালাগাল উলা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জাগাজি লাগানে কি দুনিয়া নেহি হ্যায় জগা জি লগানে কি
दुनिया नहीं है। यह इबरत की जाहि तमाशा नहीं है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लू अलैही वालिही। अच्छा मानुष बोलो देखी रात्रि क्यों कालो, চাঁদ সূর্য ওঠার পরে কেন এত আলো, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, দুধ কেন হয় সাদা পান কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমন হয় তালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, ঠিক কিনা জোরে বলেন। দক্ষিণ মন্দুয়ার নুরানি কিন্ডার গার্ডেন হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে দশতম বার্ষিকী বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দীন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুত্তাকি মুসলমান ভাইয়েরা, এবং পদ্মর অন্তরালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলেরই প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমরা যারা মাহফিলে আসছি, আল্লাহ আসার তৌফিক দান করেছেন, সকলেই জোরে সোরে বলুন তো আমরা কিসের আকর্ষণে এসেছি, আর একটু জোরে বলতে হবে কিসের আকর্ষণ, নাকি তাবারক আছে, কিছু লোক আছে না এরকম, কিছু লোক আছে তো এরকম, দেখবেন শুধু ঘুরবে আশেপাশে, আর মাহফিল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বলবে কিবারে রাত্রিবেলা মাহফিল দিলেন খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই নাকি, আছে কি না এরকম লোক, আপনাদের কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম এক লোক তার ছেলেকে নিয়ে আসছে মাহফিল শোনার জন্য, এসে মাহফিল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতেছেন যে বাবারা শীতের দিন মাহফিল দিলা খাবারের ব্যবস্থা নাই, মাহফিল কমিটির লোকজন বলতেছে হ্যাঁ আছে তো, কখন খাওয়াবেন, খাওয়া দাওয়া তো ফজরের পরে, খুব মনটা খারাপ হয়ে গেল, ছেলেকে ডাক দিয়ে বলে বাবা চল বাড়ি চল, ফজরের সময় খাওয়ান দেবে, আপাতত গিয়ে ল্যাবটা গরম করি, যখন তাবারকের কথা মাইকে বলবে তখন তাড়াতাড়ি আসবে। প্রধান বক্তা উঠছেন, উঠে দেখে কি ব্যাপার শ্রোতা দেখি নাই, মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন ডান দিক থেকে তাবারক দেন, আগে তাবারক পরে ওয়াজ, এই কথা তো সে ওই ল্যাবের ভিতর থেকে শুনছেন, কাল্লু তাড়াতাড়ি বালতি লও, তাবারক কিন্তু যায় তাড়াতাড়ি বালতি লইয়া
অন্ধকারের ভিতর দৌড় দিছে, দরজা খোলার কথা মনে নাই, দরজার লগে বাড়ি খাইয়া থোতনাতে হাঁটালাইছে। এরপরেও তাবারক ছাড়া যাবে না, দে দৌড়। বাড়ির আঙ্গিনায় নারিকেলের গাছ, সেখানে আর এক বাড়ি, খাইয়া উপর হয়ে পড়ছে, পিছনে হাত দিয়ে থাকে, হায় হায় লুঙ্গি ঘরেই থুয়ে। আমরা তো এরকম লোক নাই এই জায়গায় যে তাবারকের আকর্ষণে আসছি, আমরা আসছি কিসের আকর্ষণে? জোরে বলেন, আরো জোরে বলুন, কিসের আকর্ষণ? আলোচনা হবে কোরআন থেকে। কি থেকে বলেন তো? কোরআন থেকে। আমরা যারা এখানে আসলাম, এই আশাটাও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ঠিক কিনা বলেন? যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বলছি, আপনারা ভিতরে আসেন, অনেক জায়গা আছে, আর যাদের সামনে ফাঁকা জায়গাগুলো আছে একটু মেহরবানি করে পূরণ করে বসি। আমরা যে এই মাহফিলে আসলাম, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ। আল্লাহ তাআলা কোরআনেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, কুনু, তোমরা হয়ে যাও, কি হয়ে যাবা? মাআস সাদিকিন, সাদিকিন, সালিহিন, নেককার, পরহেজগার বান্দা, মুমিন বান্দা, তাদের সঙ্গী হও। তাদের সঙ্গী হলে কি হবে? আমরা সবাই বলি কথা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, সবাই বলেন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য কবি বলেন, সহবতে স লেহ তোরা স লেহ কুনাদ, সহবতে ত লেহ তোরা ত লেহ কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতারাজ সাদ সালে তাআত বেরিয়া। জোরে বলুন মারহাবা। কবি বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ভাইরে, আপনি যদি চোরের সঙ্গে উঠা বসা করেন, মদখরের সঙ্গে যদি উঠা বসা করেন, ইসলাম বিদ্বেষীদের সাথে যদি উঠা বসা করেন, আপনার উপরে তার প্রভাব পড়বে নাকি পড়বে না? জোরে বলেন। অবশ্যই তার একটা প্রভাব আপনার উপরে পড়বে। এই জন্য দেখবেন, কারো সন্তান যদি গ্রামের কোনো বখাটে ছেলের সঙ্গে উঠা বসা করে, বাবা মা ওই সন্তানের উপরে রাগ হয়, শাসন করে, খবরদার ওই ছেলের সঙ্গে চলাফেরা করবি না। কেন নিষেধ করে? কয়ে, বখাটে ছেলের সঙ্গে তুই যদি মিশিস, তাহলে তুইও ওর মতে চোর হবি, বখাটে হবি, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য সৎ মানুষের সঙ্গে যদি কেউ উঠা বসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে ওই বান্দাও এক সময় সৎ হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। নামাজি লোকের সঙ্গে যদি কারো সম্পর্ক হয়, তাইলে পরে ওই লোকটাও এক সময়ে নামাজি হয়, ঠিক কিনা? জোরে বলেন। আরো একটা প্রবাদ আছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত। অর্থাৎ আপনার সম্পর্কটা যদি কোনো চোরের সাথে হয় কেয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোরের সঙ্গে আপনার উঠাবেন, ঠিক কিনা? জোরে বলেন। আর কোনো আলেম মসজিদের ইমাম সাহেবের সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাহলে পরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই ইমাম সাহেব আলেমের সঙ্গে হাশরের ময়দানে উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ও শরীয়তের মধ্যে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো আমার আল্লাহ বেশি বেশি করার জন্য বলেন। এর মধ্যে একটা বললাম, সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাওয়া,
নেককার লোকের সঙ্গে উঠা বসা করা। এই যে আপনারা এখানে আসছেন, এখানে আসলে কি লাভ হয়? একটা উপকার হয়। ও মুমিন, উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। এখানে যারা আসছেন, মোবাইল নাই এরকম লোক খুব কম আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, মোবাইলে যদি কেউ একদিন ফুল চার্জ যায়, এই মোবাইলটা কি 20-25 দিন চলে নাকি দু একদিন পরে লো হয়ে যায়? দু একদিন পরে লো হয়ে যায়, তখন কি করতে হয়? আবার মোবাইলটাতে চার্জ দিতে হয়, ঠিক কি না? জোরে বলেন। হয় নাই আরো জোরে বলুন, ঠিক না ব্যা? ঠিক। আমার সাথে কথা বলতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত উঠান সবাই, হাত উঠান। এইরকম মনে হচ্ছে জান্নাতের বাগানে ফুল ফুটেছে, সুবহানাল্লাহ। একটু লাড়াচাড়া দেন তো দেখি, লাড়াচাড়া, মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার এই কোরআনের পাগল বান্দাগুলো যেভাবে কোরআনের ময়দানে বসেছে, আল্লাহ জান্নাতের ময়দানে আমাদের সবাইকে একসঙ্গে দেখা করায় দিও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলে আমিন। ভাইরা আমার, এই জন্যই বলতেছি দীন ও শরীয়তের মধ্যে কিছু কাজ আছে, যে কাজগুলো আল্লাহ বেশি করার জন্য বললেন, এর মধ্যে একটা বললাম, নেক লোকের সম্পর্ক, নেক লোকের সঙ্গে সম্পর্ক করা। এই যে মোবাইলটার কথা বললাম, যে মোবাইলটা ফুল চার্জ করলে দুই একদিন পরে আবার চার্জ দিতে হয়, ঠিক কিনা বলেন? এই যে মাহফিল, এই মাহফিলগুলো এরকম মানুষের অন্তরের মধ্যে ইমান নামক একটা দৌলত আছে, এই ইমানটাও মাঝে মাঝে দুর্বল হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? দেখবেন অনেক সময় নামাজি মানুষ গুনাহ করে, অনেক হাজি সাহেব আছে, দেখবেন টিভির ভিতরে চাই আছে খালি উল্টা পাল্টা গান দেখ। জোরে বলেন আছে না নাই? নামাজ পড়ে উল্টা পাল্টা গানও দেখে, কারণ কি? কারণ কি? একটাই কারণ, কারণ হলো ইমানটা মজবুত হয় নাই। ও মুমিন মুসলমান, এই জন্যই নিজের ইমানকে মজবুত করার জন্য এই সব মাহফিল, কারণ দেখবেন দিনই কথাবার্তা শুনলে পরে মানুষের দিলটা নরম হয়, ঠিক কিনা বলেন? এই জন্যই বলে আলোচনা যত শুনবা, কোরআন হাদিসের ময়দানে যত যাইবা, গেলে পরে একটা লাভ হবে, সেই লাভটা হলো তোমার ঈমানটা বড় মজবুত হবে। আর যার যত ঈমান মজবুত হয়, তার সঙ্গে আমার মাওলা সম্পর্কটা তত কাছে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, ঈমানদার আল্লাহর গোলাম, ভালো করে কান লাগাইয়া দিল লাগাইয়া যেই কথাগুলো বলতেছি রে বাবা, আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে আমাদের শুনবার এবং আমলের নিয়তে শুনবার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। একটা বললাম, নেক লোকের সঙ্গে উঠা বসা করা, এটাও আল্লাহ তাআলার একটা আদেশ। আর একটা আদেশ হলো বাবা, কলবের মধ্যে ময়লা হয়, ঠিক কিনা বলেন? কয় হুজুর, কলবের মধ্যে ময়লা কিভাবে হয়? আপনি যেমন শরীরের মধ্যে পোশাক পরেন, এই পোশাকটাও তো ময়লা হয়, ময়লা হইলে পরে দেখবেন সার্ফ এক্সেল হুইল পাউডার দিয়ে এটা পরিষ্কার করা হয়, ঠিক কিনা বলেন? ও মুমিন মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, কলবের মধ্যে ময়লা, এই ময়লাটা কিভাবে পরিষ্কার হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসিলা। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে,
আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হ্যায়। জোরে বলুন মারহাবা। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ বলেন হে ইমানদারেরা, উযুকুরুল্লাহ বেশি বেশি জিকির করো, আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের তাসবিহ। এই জবান দ্বারা যে যত বেশি পড়বে তার কলবটা আল্লাহ তাআলা তত বেশি পরিষ্কার করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলতেছি, বুঝলে শুনলে বুঝতে সুবিধা হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন কি ছিলেন? জোরে বলুন কি ছিলেন? নবী ছিলেন, তার বাবাও একজন নবী ছিলেন। আপনারা এই ঘটনা সবাই জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। ইউসুফ জুলাইখার গল্প সকলেরই জানা আছে, ঠিক কিনা বলেন? শিক্ষার জন্য কিছু অংশ আমি এখান থেকে বলতেছি। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আজিজ মিসরি, মিশরের বাদশাহ কিনে নিয়ে আসার পরে সন্তান হিসেবে লালন পালন করলো, ঠিক কিনা বলেন? লালন পালন করার পরে যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যৌবনে পদার্পণ করলেন, তখন অন্দর মহলে বিবি জুলাইখা তার মনের বাসনা পূরণ করার জন্য, যৌবনের জ্বালা মেটানোর জন্য অন্দর মহলে নিয়া সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে ইউসুফ পয়গম্বরকে বিবি জুলাইখা ডেকে ডেকে বলে, ও ইউসুফ, তুমি আমার সঙ্গে এখন শারীরিক সম্পর্ক করবে। ইউসুফ পয়গম্বর জবাব দিলেন, ইন্নি আখাফুল্লাহ। ও বিবি জুলাইখা, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পায়? পয়গম্বর বললেন, আমি আমার আল্লাহকে ভয় পাই, আমার দ্বারা এটা সম্ভব নয়। তখন জোরপূর্বক ইউসুফ পয়গম্বরের সঙ্গে বিবি জুলাইখা তার মনের বাসনা কামনা পূরণ করার জন্য যখন সামনে বাড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইউসুফ পয়গম্বর দৌড় দিলেন দরওয়াজার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় সমস্ত দরওয়াজাগুলো ঠাস ঠাস করে খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা বুঝাবার দায়। বিবি জুলাইখা বাদশার কাছে ধরা পড়ে গেল। বাদশার কাছে যখন ধরা পড়ল, আমরাও কিন্তু যখন অপরাধ করে ফেলি তখন কিন্তু নিজের দোষটা ঢাকার জন্য অন্যের উপরে দোষ চাপাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? নিজে অপরাধ করছে, নিজের অপরাধ কখনোই স্বীকার করে না, নিজে বাঁচার জন্য অন্যের উপরে দোষ চাপায় দেয়। তেমনি ভাবে বিবি জুলাইখা তার স্বামীর কাছে নিরাপদ সাজার জন্য, নিরাপরাধ সাজার জন্য নিজে পবিত্র, নিজে খুব ভালো, এটা বোঝানোর জন্য বললেন, দেখো দেখো সন্তান হিসেবে লালন পালন করলাম, কত আদর দিলাম, কত যত্ন করলাম, কত আদর করে করে খাওয়াইলাম, দেখো না কত বড় জালেম, আমার ঘরে এসে আমার শরীর নষ্ট করার জন্য চেষ্টা করেছে। ও মিশরের বাদশাহ আমার স্বামী, তোমার কাছে বিচার দিলাম, বিচার করো, বিচার করো, নইলে কিন্তু আমি আপনার খবর করে ছেড়ে দিব। আপনি মিশরের বাদশাহ হইয়া যদি আমার শরীরের উপরে কুনজর দিয়েছে ইউসুফ, এর বিচার যদি আপনি না করতে পারেন, আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। আপনারে বলুন তো ইউসুফ পয়গম্বর পাক নাকি না পাক? আর জোরে বলুন পাক নাকি না পাক? ইউসুফ পয়গম্বর মুমিন, পয়গম্বর নিরপরাধ, কিন্তু বিবি জুলাইখা নিজের দোষ ঢাকার জন্য পয়গম্বরের উপরে দোষ চাপায় দিছে।
এবার বিচার বসা হলো মিশরের রানী বিবি জুলাইখা পয়গম্বরের বিরুদ্ধে দাঁড়ায় গেছে গা। মিশরের কোন মানুষ পয়গম্বরের পক্ষে নাই, সবাই হলো রানীর পক্ষে, ঠিক কিনা বলেন? এবার বাদশাহ ডাক দিয়ে বলে, ও জালেম, জোরে বলুন নাউজুবিল্লাহ, পয়গম্বরকে জালেম বলে ডাক দিছে। দে বলতেছে, তোমারে বড় আদর করে কিনে আনছিলাম, বড় আদর সোহাগ দিয়ে বড় করলাম, এই তার প্রতিদান দিলাম, এখন তো তোমার বিচার করা হবে, তুমি তো আসামি। পয়গম্বর ডাক দে বলে, ও বাদশাহ, না না আমি কোনো অপরাধ করি নাই। তখন বাদশাহ বলে, তুমি অপরাধ করো নাই, তার প্রমাণ দাও, দলিল দাও, তুমি যে নিরপরাধ তার প্রমাণ কি? এবার ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, ওই অন্দর মহলে আমি আর বিবি জুলাইখা যখন ছিলাম, আমরা দুজন ছাড়াও ওই জায়গায় আরো একজন উপস্থিত ছিল। এবার বাদশাহ ডাক দিয়ে বলে, কে উপস্থিত ছিল? তখন পয়গম্বর বলে, আমি যখন ওই ঘরে ঢুকেছিলাম তখন আপনার স্ত্রী অর্থাৎ বিবি জুলাইখার কোলের মধ্যে একটা দুধের সন্তান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পক্ষে কেউ নাই, তবে ওই ঘরের মধ্যে ওই শিশু বাচ্চাটা ছিল, ওই শিশু বাচ্চাটাই আমার সাক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও বাদশাহ, আমার বিশ্বাস ওই শিশু বাচ্চাকে ডাকা হোক, শিশু বাচ্চাকে জিজ্ঞেস করলেই বাচ্চা বলে দেবে কে দোষী আর কে দোষী নয়। সুবহানাল্লাহ, পয়গম্বর মুমিন, পয়গম্বরের ইয়াকিন ছিল যে আমি নিরপরাধ, আল্লাহ আমাকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো ইয়াকিন নাই, ঠিক কিনা বলেন? হাদিস আসছে, আপনার জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ। হুজুর, জুতার ফিতা আল্লাহ কিভাবে দিব? ইয়াকিন তো নাই, কি নাই? ইয়াকিন নাই, ইমানের ব্যাটারি লো, ইমানের ব্যাটারি শক্তিশালী করতে হবে, ঠিক কিনা বলেন? এবার ডাকা হলো, শিশু বাচ্চাকে নিয়ে আসো। শিশু বাচ্চাকে আনা হলো, শিশু বাচ্চাকে আনার পরে এবার যখন শিশু বাচ্চাকে পয়গম্বর ডেকে বলে, ও দুধের বাচ্চা, বলো বলো, ওই কামরার মধ্যে যে ঘটনা ঘটেছে তুমি তো দেখেছো, এবার তুমি বলো বলো কে পবিত্র কে অপবিত্র, তুমি বলে দাও। কোরআনে উল্লেখ আছে ওই সন্তান তখন কানুন বলা শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বলা শুরু করলো, জামা চেক করেন, কমিস জামা চেক করেন, যদি পয়গম্বরের জামা পিছন থেকে ছেঁড়া হয় তাহলে পরে জুলাইখা দোষী, আর যদি পয়গম্বরের জামা সামনের দিকে ছেঁড়া হয় তাহলে পরে পয়গম্বর দোষী। কেন? কয় পিছনে ছেঁড়া হলে পয়গম্বর জুলাইখার হাত থেকে বাঁচার জন্য দৌড় দিছে, আর পিছন থেকে বিবি জুলাইখা তার কামনা পূরণের জন্য তার জামা টেনে ধরছে, তাইলে পরে বুঝে যাবে পয়গম্বর নির্দোষ। আর যদি সামনের দিকে সেরা হয় তাইলে পরে বুঝা যাবে পয়গম্বর আক্রমণ করেছে জুলাইখার উপরে, আর জুলাইখা বাঁচার জন্য তাড়াহুড়ো করেছে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। যখন মারামারি করেছে তখন সামনের জামা টেনে ধরেছে, সামনের জামা ছিঁড়ে গেছে। যখন জামা চেক করা হলো পয়গম্বরের পিছনের জামা ছেঁড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান দুধের বাচ্চা সাক্ষী দেয় যে পয়গম্বর পবিত্র আর জুলাইখা হলো অপবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় ইউসুফ পয়গম্বর মিশরের খাদ্য মন্ত্রিত্ব পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদ্যমন্ত্রী পাওয়ার পরে ওই সময় খুব ফসল হলো, পরবর্তীতে স্বপ্নযোগে জানতে পারল যে দুর্ভিক্ষ আসবে, এই কারণে সবাইকে কাট করে দেওয়া হলো।
চেয়ারম্যান সাহেব আছেন, বর্তমানে আমাদেরকে ওই রকম বিধবা কার্ড, এরপরে বয়স্ক ভাতার কার্ড করে দেয় কিনা, এরকম কার্ড বানায় দিল যে মিশরের বাসিন্দা যারা তারা এক মাসের খানা একবার পাবে, আর যারা মিশরের বাহিরের বাসিন্দা তারা ছয় মাসের খানা একবার পাবে। কয় মাসের? ছয় মাসে। এবার কার্ড করে দেওয়া হলো, খাদ্য বিতরণ করা হচ্ছে, খাদ্য বিতরণ করা হচ্ছে। একদিনের আশ্চর্য ঘটনা, খাদ্য নেওয়ার জন্য মানুষ লাইন ধরে ধরে আসতেছে। এক যুবক, তবে যেই কার্ড দিয়েছে এক কার্ডে খানা নিতে পারবে কয়বার, আর জোরে বলুন কয়বার। কিন্তু আশ্চর্য ঘটনা, এক যুবক একবারে এক কার্ড দিয়ে একবার খানা নেওয়ার পরে আবার ওই কার্ডটা নিয়ে খানা নেওয়ার জন্য দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে এবার প্রজা যারা ছিল, যারা খাদ্য বণ্টনের কাজে নিয়োজিত ছিল, তারা তাকে আটকায় দিল। এ মিয়া, তুমি তো এই কার্ড দিয়ে একবার খানা নিছ, এই কার্ড দিয়ে তুমি আবার খানা নেওয়ার জন্য কেন আসলা? তোমার বিচার করা হবে। এবার তাকে ধরে ইউসুফ পয়গম্বরের কাছে আনা হলো। আনার পরে ইউসুফ পয়গম্বর তাকে জিজ্ঞেস করলো, তোমার বিরুদ্ধে তো এখন অ্যাকশন না হবে, এক কার্ডে একবার খানা নিতে পারবে, তুমি কেন এক কার্ড দিয়ে একবার খানা নেওয়ার পরে আবার তুমি লাইনে দাঁড়ায় গেছো গা? তখন যুবক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, মিশরের বাসিন্দা যারা এক মাসের খানা এক কার্ডে একবার নেবে, কিন্তু আমি এমন এক যুবক যে এক কার্ড দিয়ে আমি দুইবার খানা নেওয়ার ক্ষমতা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, কি তোমার এমন ক্ষমতা যেই ক্ষমতার বলে তুমি এক কার্ড দিয়া দুইবার খানা নিবা? কি তোমার ক্ষমতা, কোন কারণে নিবা বলো বলো। তখন যুবক বলা শুরু করলো, ও পয়গম্বর, যখন বিবি জুলাইখার ঘরের মধ্যে আপনার উপরে বিবি জুলাইখা মিথ্যা অপবাদ দিয়েছিল, মিশরের কোন মানুষ আপনার পক্ষে ছিল না, ওই সময় কোলের বাচ্চা দুধের বাচ্চা আপনার পক্ষে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, ও মুমিন মুসলমান কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই জিকিরের ফজিলত বর্ণনা করতে গিয়া তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। তখন ওই যুবক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ওই দিন যেই দিন আপনার উপরে বিবি জুলাইখা মিথ্যা অপবাদ দিয়েছিল, আপনার পক্ষে কেউ ছিল না, কেউ ছিল না, একমাত্র একটা দুধের বাচ্চা ওই দিন আপনার পক্ষে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, ওই সন্তান আর কেউ নয়, ওই সন্তানটাই হলো আমি যুবক। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইউসুফ পয়গম্বর চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ঝরঝর করে ফেলাইয়া দিলেন, আর তার বাহিনীদেরকে বলে দিলেন, ও আমার বাহিনী, ও কর্মচারীবৃন্দ, এই যুবক এক কাটে একবার নয়, যতবার আসবে খবরদার খবরদার খালি হাতে ফিরাইয়া দিও না, যতবার আসবে ততবার তারে তোমরা খানা দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এটা যে পয়গম্বরের পবিত্রতা সাক্ষ্য দিয়া যদি দুনিয়াতেই ওই যুবক বারবার খানা নিতে পারে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতা, দেখো দেখো সাদুল্লাপুরে ওই দক্ষিণ মন্দুয়ার কিন্ডার গার্ডেন হাফিজা মাদ্রাসা ময়দানে মাহফিল হয়েছিল, ওই জায়গায় বসে বসে কারা সুবহানাল্লাহ বলেছিল, আমার পবিত্রতার সাক্ষ্য যেই মুমিন দুনিয়াতে দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ
পবিত্র। যেই বান্দা সুবহানাল্লাহ 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 আল্লাহর নামের পবিত্রতার তাসবিহ দুনিয়ার জমিনে বেশি বেশি পড়বে, আমার আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতা দুনিয়ার জমিনে এই বান্দাটা আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, এই বান্দাকে নিয়ে যাও, এই বান্দাকে তোমরা অগণিত জান্নাতের মালিকানা দিয়ে দাও। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, এই জন্য আল্লাহর নামের তাসবিহ বেশি বেশি পড়তে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান, দুই নাম্বার, এক নাম্বারে বলেছি নেক লোকের সঙ্গে সম্পর্ক করো, নামাজি লোকের সঙ্গে সম্পর্ক করো। বাবা শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ কিন্তু আমলের নিয়তে শুনতে হবে, ঠিক কিনা বলেন? সারা রাত ওয়াজ শুনলাম, ইউসুফ জুলাইখা ওয়াজ করলাম, সকালবেলা গিয়ে যদি কয় কি হুজুরে ওয়াজ করলো রে ভাই, ইউসুফ কি ছেলে নামে, ঠিক কিনা বলেন? এরকম ওয়াজ শুনলে হবে? ওয়াজ বুঝে বুঝে শুনতে হবে। আজকে আমাদের সমাজে মুমিন মুসলমানদের এমন অবস্থা, বক্তারা ওয়াজ করে সে ওয়াজ বোঝার মতো যোগ্যতাও দিন দিন হারায় যাচ্ছে, ঠিক কিনা বলেন? ওয়াজ বুঝেও না হুজুরে কি ওয়াজ করে, আর এরকম বক্তাও আছে, ঠিক কিনা বলেন? কি ওয়াজ করে বক্তাও জানে না। ভাইরা আমার, দুই নাম্বার, কাসরাতে জিকির, বেশি বেশি জিকির করতে হবে। তিন নাম্বার হলো শুকরিয়া আল্লাহর তাআলার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মুমিন, তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো, শুকরিয়া করলে কি হবে? আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। শুকরিয়া আদায় করলে কি করেন? আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। হযরতে মুসা আলাইহিস সালাত ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দান করেছিলেন, এই মুজিজার মধ্যে সব থেকে বড় মুজিজা হলো ইউসুফ পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কি করতেন? এই জন্য বলা হয় মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মানে মুসা আল্লাহর সঙ্গে কি করতেন? কথা বলতেন। একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম কেমন সম্পর্ক করেছিলেন আল্লাহর সঙ্গে? আল্লাহ তাআলাকে একদিন বলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? তো মুসা একটু রাগী ছিলেন, বেশি কি ছিলেন? আজরাইল যখন আসছিল জান কবজ করতে, একটা থাপ্পড় দিছে, চোখ খুলে পড়ছে মাটিতে আজরাইলের, চোখ নিয়ে যায় কয় আল্লাহ কার কাছে পাঠালেন, এমন থাপ্পড় দিছে আমার তো চোখ খুলে গেছে, সুবহানাল্লাহ, এত বড় মুজিজা দিয়েছিলেন। তখন আল্লাহ বলে তুমি সালাম দিছিলা? কই ভুলে গেছিলাম, গাইল লাগে মারছে, এত মুজিজা। হযরত মুসা আলাইহিস সালামের রাগ ছিল বেশি, কেউ কোনো অপরাধ করলে জায়গায় ধরতেন, এই জন্য তার সঙ্গী দিয়েছিলেন হারুন আলাইহিস সালামকে। হারুন আলাইহিস সালাম ছিলেন নরম স্বভাবে। একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি ঘুমান না? আল্লাহ বলেন না আমি ঘুমাই না, আজকে থেকে আমিও আর ঘুমাবো না। দেখেন জেদ কিরকম ছিল। আল্লাহ বলেন না রে মুসা তুমি পারবা না, আমি আল্লাহ, তুমি হলে বান্দা, তুমি না ঘুমায়া থাকতে পারবা না। মুসা পয়গম্বর বলে না আমি থাকবো, তাই একটা কাছের গেলাস হাতে নাও, কাছের গেলাস হাতে নিয়ে রাত্রিবেলা দাঁড়ায় রয়েছে। যখন দুইটা তিনটা বাজে গেছে তখন ঢুলে করে না, ঢুলে ঢুলতে ঢুলতে ঠাস করে গেলাসটা হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে গেলাসটা ভেঙে গেছে। এবার মুসা পয়গম্বর ডাক দে বলে মালিক পারলাম না। আল্লাহ বলে মুসারে এই যে জমিনটা দেখতেছ, সারা পৃথিবীটা আমি আল্লাহ তাআলা কুদরতি একটা নখের মধ্যে দাঁড় করে রাখছি, তুমি একটা গ্লাস হাতের মধ্যে নিয়া যখন ঘুমায় গেছো, যখন ঘুমের ভান আসছে তোমার, তন্দ্রা এসে গেছে, ঝিমানি এসে গেছে, গ্লাসটা হাত থেকে পড়ে গিয়া গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেছে,
আমি আল্লাহ তাআলা যদি ঘুমাই, আমি আল্লাহর যদি তন্দ্রা আসে, আমি আল্লাহর যদি জিমানি আসে, তাহলে পরে দুনিয়াটাও ভেঙে গুড়া হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকদিন বলে আল্লাহ পানির দায়িত্বটা আমারে দেন। কিসের দায়িত্ব? আল্লাহ পানি দাও। পানি দিতে দিতে ঘরের টুই পর্যন্ত পানি, পানি আর কমে না। এবার মুসা কয় আল্লাহ তোমার দায়িত্ব তুমি লও, আমার দায়িত্ব আমারে দিয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। তে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু হাঁস, কি বলেন তো, হাঁস চিনেন আপনারা? আপনাদের এলাকায় আছে হাঁসের চার পা, তাই না? কে বলে হাঁসের চার পা না দুই পা? তাহলে আমারই মনে ভুলিস। হাঁসের সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা বলুন তো আল্লাহ কি হাঁসের জবানে কথা বলাইতে পারেন নাকি পারেন না? আরো জোরে বলুন পারে নাকি পারে না? দেখবেন কালকে এক লোক বলবে, ঢাকা থেকে হুজুর আনলা, গাড়ি ভাড়া দিলা, হাদিয়া দিলা, কি অস করলো, হাসে আবার কথা কয়নি, এরকম লোক আছে না নাই? আমার আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। জোরে বলুন ঠিক না বেঠি? হাসের জবান আল্লাহ খুলে দিলেন, হাসরা বলতেছেন, ও মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর লগে কথা কন, আজকে একটু আল্লাহরে জিজ্ঞেস করবেন, আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে, কি কারণে আল্লাহ তাআলা আজকে অনেক বছর যাবত জমিনে বৃষ্টি বর্ষণ করে না? অনেক দিন হয়ে গেল জমিনে বৃষ্টি বর্ষণ হয় না, আমরা হাঁস, আমাদের পানির দরকার বেশি। বলুন তো হাঁসের পানির দরকার বেশি নাকি কম? আর জোরে বলুন বেশি নাকি কম? হাঁসের মনে অনেক কষ্ট, আল্লাহ কোন কারণে দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করেন না? ও মুসা পয়গম্বর একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। আপনার কি বিরক্ত হচ্ছেন? ও চলবে, কতক্ষণ চলবে? আরো জোরে বলুন কতক্ষণ চলবে? কারা কারা সারা রাত থাকবেন হাত তুলেন, আপনারা থাকবেন, আমি থাকবো না। ভাইরা আমার, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। আর এক ঘন্টা দেওয়া যাবে? এক ঘন্টা দেওয়া যাবে? এক ঘন্টা দিলে হবে ইনশাআল্লাহ, কারণ বারোটা বেজে গেছে। আমি বলছিলাম দশটায় দিতে, কয়টায়? কারণ সারা রাত অস করলাম, অস শুনলেন, সকালে যদি ফজরের নামাজ না পড়েন এই ওয়াজ দিয়ে লাভ কি? ঠিক না? কারা কারা আজকে ফজরের নামাজ পড়বেন একটু ওয়াদা করেন তো। অন্যদিন যদি মিসও হয়, আজকে ফজরের নামাজটা কে কে পড়বেন হাত তুলেন? যারা পড়বেন না খবরদার হাত উঠাবেন না, জান্নাতের বাগান, মিথ্যা কথা বললে এটাই জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব, আল্লাহ কবুল করুক, সকালে বলুন আমিন। ভাইরা আমার, যা বলতেছিলাম, হাঁসের জবান আল্লাহ খুলে দিলেন, মুসাকে আল্লাহ তাআলার আদেশে হাঁসগুলো বলতেছে, মুসা পয়গম্বর আল্লাহ তাআলা জমিনে কেন জানি বৃষ্টি বর্ষণ করে না, একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা কবে দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করবে? এবার মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বলতেছেন, মালিক, যখন আপনার কাছে আসতেছিলাম রাস্তার মধ্যে কিছু হাঁসের লগে দেখা হয়ে গেছে গা, হাঁসগুলো আমাকে ডেকে ডেকে বলতেছে, ও মুসা আল্লাহর কাছ থেকে জেনে আসবা, আল্লাহ রাব্বুল আলামিন কবে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করবেন। ওগো মালিক, আপনি বলেন কবে দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করবেন? আল্লাহ তাআলা বলেন, মুসা রে, জমিনে বৃষ্টি বর্ষণ করব আমি এক যুগ পরে। কয় যুগ? জোরে বলেন, এক যুগ কয় বছরে হয়? বারো বছরে এক যুগ হয়। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে আসার সময় হাঁসগুলোর লগে দেখা হয়ে গেছে, হাঁসগুলো বলতেছে, মুসা পয়গম্বর আপনি কি জেনে আসছেন নাকি যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কবে বৃষ্টি বর্ষণ করবেন? এবার মুসা পয়গম্বর বললেন, এক যুগ পরে। হাঁসগুলো বলে, আলহামদুলিল্লাহ। মুসার মেজাজ খারাপ, বেড়া তোর হায়াত কয়দিন রে, এক দেড় মাস পরে তোর তো জবাই দিয়ে খায় ফলাইব, এক যুগ পরে বৃষ্টি বর্ষণে তোর লাভটা কি? ঠিক কিনা কন? আরো জোরে বলুন ঠিক না বা ঠিক?
এবার হাসের জবান আল্লাহ খুলে দিয়েছেন, হাঁসগুলো বলতেছে, মুসা, ও মুসা পয়গম্বর, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগেও যদি বৃষ্টি বর্ষণ না করেন, দ্বিতীয় কোনো আল্লাহ নাই যে বৃষ্টি বর্ষণ করতে পারে, ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহ এক যুগ পরে বৃষ্টি বর্ষণ করতে চেয়েছেন, আল্লাহ যে করবেন, এই জন্যই শুকুরে তান বলেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলাও শেষ, বৃষ্টি পড়াও শুরু হয়েছে, মুসার মেজাজ আরো গরম, ঘুরে গেছে আল্লাহর কাছে। আপনি কইলেন 12 বছর পরে দিবেন, এখনই দিলেন কিল্লেগা। আল্লাহ বলেন, ওরে মুসা, দুনিয়ার জমিনে কোন মাখলুক যদি আমি আল্লাহর শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেই, হাঁস গুলো আমি আল্লাহর উপরে খুশি হইয়া শুকরিয়া আদায় করেছে, আর আমি আল্লাহ 12 বছর রে আগায়া নিয়া 12 সেকেন্ডে পরিণত কইরা জমিনে বৃষ্টি নামায় দিয়েছি। এজন্য শুকরিয়া করা দরকার। শুকরিয়াটা মা বোনদের মধ্যে নাই, কার মধ্যে নাই বলেন তো? দেখবেন সারা জীবন আলতা সোনো লিপস্টিক শাড়ি যা আছে আশকারা মাসকারা সব দিবেন, একদিন যদি একটু কিছু বলেন, তোমার সংসারে আইসা আমার জীবনটা শেষ, কিচ্ছু পাইলাম না, ঠিক কিনা বলেন? আপনাদের মনে বলে না এরকম? বলে কার কার বলে, হাত তুলেন তো, মরবে হাত তুলছে। আবার মনে মনে চিন্তা করতেছে, এখানে তো ভিডিও আছে, কে হাত তোলে আজকে দেখ মনে ঘরের ভিতরে যায়, আমার বউ যদি দেখে হাত তুলছে আজকে ঘরের ভিতরে ঢুকতে দেব না, আছে কি না এরকম বলেন? শুকুরিয়া নাই। মা বোনদেরকে বলছি, স্বামীর উপর সন্তুষ্ট থাকতে হবে। আপনি আপনি যদি মরার পরে আপনার স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো মানুষ ছিল, আপনি জান্নাতি হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ। আর আপনারাও মরার পরে আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আপনারাও জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে একটা আয়াত পড়েছিলাম, আয়াতে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা তার নবীকে ডেকে ডেকে বলেন, ও আমার পয়গম্বর, উতলু মা উহিয়া, আপনি তেলাওয়াত করুন, আপনার উপরে যা নাযিল করা হয়েছে। কি নাযিল করা হয়েছে বলুন তো? আল্লাহর নবীর উপরে কি নাযিল করা হয়েছে? আরো জোরে বলুন, কি? এই কোরআন নবী আপনি তেলাওয়াত করুন। এবার বলতে পারেন, হুজুর আমরা তো বাচ্চা গেলাম, আল্লাহ তাআলা তো নবীরে পড়ার কথা কইছে, আম গরে বলে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীকে কেন বললেন? নবীকে বললেন আমাদের উৎসাহ বাড়ানোর জন্য। নবীকে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, পয়গম্বর আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন, কারণ যার কোরআন সহি নাই তার নামাজ সহি নাই, ঠিক কিনা বলেন? নামাজ ভঙ্গের কারণ 19টা, কয়টা? আরো জোরে বলুন, কয়টা? এর মধ্যে 1 নম্বর হলো নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত। কারো তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তার নামাজ হবে না, এই জন্য কোরআন শরীফ শিখতে হবে। আর এই কোরআন শেখার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলুন, আছে নাকি নাই? কিন্তু আমাদের সমাজে কিন্তু মাদ্রাসাগুলো বন্ধ করার ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমার পাশে চেয়ারম্যান সাহেব বসা, ইনিও মুসলমান, ইনিও নামাজ পড়েন, ইনিও চায় আমার সন্তানটা নামাজি হোক, আমার বউ নামাজি হোক, আমার নাতিপুতি নামাজি হোক, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা আমার, আমাদের সমাজে কিছু লোক আছে, ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করতেছে, কিভাবে কোরআনের আলো নিভা দেওয়া যায়, কিভাবে কোরআনকে দুনিয়ার থেকে মেটা দেওয়া যায়, এসব ষড়যন্ত্র চতুর্দিক থেকে চলতেছে। ও মুমিন, কিন্তু আপনারাই বলুন তো, কোরআন কি কি দুনিয়ার থেকে মেটা দেওয়া সম্ভব? কোনোদিন সম্ভব নয়।
কারণ আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। অতএব দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হইয়া এই কোরআনকে বন্ধ করতে চায়, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, কোনদিন কোরআনের আওয়াজ বন্ধ করা সম্ভব হবে না, ঠিক কি না বলেন? এই জন্যই বলতেছি এই কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি চিকিৎসা মেডিসিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। ও দুনিয়ার মানুষ, আমাদের অন্তরের মধ্যে বহুত রোগ আছে, শিরিকের রোগ আছে, কুফরের রোগ আছে, এই সব রোগকে দূর করার জন্য আমার আল্লাহ কোরআন মাজিদ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন কিতাবুন আউজাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী ও পয়গম্বর, যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাব কিন্তু এমনি এমনি নাজিল করি নাই। কিতাবুন আনজালনাহু, যে কিতাব নাজিল করেছি ইলাইকা লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনবেন, বের করার জন্য কোরআন দিলাম, কোথায় বের করবে? কয় মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে ইলান নূর, অন্ধকার থেকে যাতে গোমরা মানুষগুলোকে, পথ ভোলা মানুষগুলোকে, যেই মানুষগুলো শিরকের মধ্যে নিমজ্জিত, যেই মানুষগুলো কুফরের মধ্যে নিমজ্জিত, এই সব মানুষগুলোকে আপনি জান্নাতের রাস্তায়, হেদায়েতের রাস্তায় পথ, যেই পথ জান্নাতের পথ, এই পথে আনার জন্যই আপনাকে আমি এই কোরআন মাজিদ দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার এক নম্বরের ওয়াজ হলো কোরআন শিখতে হবে। কি করতে হবে জোরে বলুন তো? কোরআন মরার আগে অবশ্যই কোরআন পড়বো। হাত তোলেন, হাত তোলেন, অবশ্যই কোরআন শিখবো, তারপরে মরবো, এর আগে নয়। ইনশা আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এক নম্বর ওয়াজ ভাইরা আমার, কোরআন হলো গাইডলাইন। কোরআন কি? আপনার মোবাইল কিনছেন না? মোবাইল দিয়ে উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। দেখবেন যখন মোবাইল কিনেছেন, এই মোবাইলের সাথে একটা ক্যাটালগ, গাইডলাইন, ছোট্ট একটা বই দেওয়া থাকে, ঠিক কিনা বলেন তো? এখন তো মানুষ সব আগে থেকে জানে, আজ থেকে 10 বছর আগে যখন নতুন মোবাইল বের হয়, 1110 মডেল, 1100 মডেল, এরকম যে নতুন সেটগুলো বের হয়েছিল, এগুলো আমি দেখতাম, যুক্ত অক্ষরগুলো কিভাবে কল দিতে হয়, কিভাবে এফএনএফ করতে হয়, এগুলো দেখার জন্য বইটা বের করে দেখতে হইতো, কিভাবে মেসেজ করতে হয়, ঠিক কিনা বলেন তো? মোবাইল যা আবিষ্কার করেছে, সে একটা গাইডলাইন দিছে যে মোবাইলটাকে কিভাবে সুন্দরভাবে চালানো যায়, ঠিক কি না বলেন তো? এবার মোবাইল যদি যে ব্যবহার করে, সে কল দিবে, তা কল দেওয়ার জন্য একটা সবুজ বাটন, ঠিক কি না বলেন? আর কল কাটার জন্য একটা লাল বাটন, সবাই বলে না কি বাটন? লাল বাটন। এবার কেউ যদি চিন্তা করে, আমার টাকা দিয়ে আমি ফোন দেব, আমি লাল বাটন দিয়ে কল দেব, সম্ভব? নাম্বার উঠাবে, লাল বাটনে চাপ দেবে, কিয়ামত হয়ে যাবে, কথা বলার হবে না। এই জন্য কথা, এই জন্যই বললাম যে মোবাইল যে আবিষ্কার করেছে, সেই মোবাইলটা সুন্দরভাবে চালানোর জন্য যদি একটা গাইডলাইন দিতে পারে, আর আল্লাহ তাআলা সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, সেই মানুষকে আল্লাহ তাআলা মানুষ কিভাবে দুনিয়াতে চললে সুশৃঙ্খলভাবে জান্নাতের রাস্তায়, হেদায়েতের রাস্তায় চলবে, এজন্য আল্লাহ কোনো গাইডলাইন দেবে না, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা সেই গাইডলাইন হিসেবে কোরআন মাজিদ দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক নাম্বার ওয়াজ কোরআন শিখতে হবে, আর আমার সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। ভাইরা আমার, সন্তানকে কোরআন শিখালে কি লাভ হবে? আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি,
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন পড়ে, ও হাফিজাহু, এবং তাকে মুখস্থ করে, হেফাজত করে, হেফজ করে, আল্লাহ তাআলার রাসূল বলেন আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াশাফাআহু, সে সাফায়াত করবে কিয়ামতের দিন। আল্লাহর নবী বলেন কার জন্য সাফায়াত করবে, ফি আশারাতিম মিন আহলি বাইতিহি, তার পরিবারের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তি, কুল্লুহুম কুল্লুহুম, যাদের প্রত্যেকের জন্য কদ ইস্তাওজাব আন্নার, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এরকম 10 জন জাহান্নামী ব্যক্তিকে একটা কোরআনের হাফেজ আল্লাহর কাছে সাফায়াত করে এরকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রাসূলের কথা, এটা মিথ্যা কথা ভাইয়ের আমার? এই জন্য নিজের সন্তানকে কোরআন শিখাই। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু তাআলা, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মরে যায় তার সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। শুধু এমন 3টা আমল আছে, যে আমল 3টা অবশিষ্ট থাকে, তার মধ্যে একটা হলো সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদাকায়ে জারিয়া, ও মুমিন মুসলমান। 2 নম্বর হলো আও আলাদিন সলিহিন, 2 নম্বর হলো নেক সন্তান। কারো যদি নেক সন্তান থাকে, নেক সন্তান যদি থাকে, তাইলে পরে মানুষ মারা যাওয়ার পরেও এই নেক সন্তানের ওসিলায় কবরের মধ্যে থেকে সে সব পাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলিম, এই উপকারী ইলিম যদি শিখে, কাউকে শিখায়, এর সব মরার পরেও কবর থেকে পাইতে থাকে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো উপকারী ইলিম, 3 নম্বর হলো নেক সন্তান। যদি কেউ রেখে যায় এই 3টা সম্পদ মৃত্যুর আগে, আল্লাহ তাআলা মরার পরেও তার কবরে সওয়াবগুলো পৌঁছাতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1 নম্বর ওয়াজ, কোরআন শিখতে হবে, সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। ভাইরা আমার, সন্তানকে কোরআন শেখালে কি লাভ হবে? সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল আমার। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, যিনি মসজিদে নববীতে বসে বসে হাদিস পড়াইতেন, এখন জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ঘটনা লিখেন, তিনি একদিন স্বপ্নে দেখেন যে এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে কোথাও সফরে যাচ্ছেন, সফরে যাওয়ার সময় একটা কবরস্থানের সামনে দাঁড়ায় দোয়া করলেন, দোয়া করার পূর্ব মুহূর্তে সূরা ইয়াসিন পড়লেন, আরও কিছু সূরা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করিয়া আল্লাহ তাআলার দরবারে হাত উঠে দোয়া করলেন, দোয়া করে চলে গেলেন আল্লাহর ওলি। যাওয়ার পরে রাত্রিবেলা যখন আল্লাহর ওলি ঘুমায় গেছে, ও মুসলমান ইমানদারেরা কান লাগায়া দিল লাগায়া ভালো করে শুনেন বাবারা, আল্লাহর ওলি স্বপ্নে দেখে ওই কবরস্থানটা, আল্লাহর ওলিদের কিছু আমল আল্লাহ কবুল করলে তাদেরকে স্বপ্নের মাধ্যমে দেখায় দেন, এটা একটা কারামত। এটা একটা কি কারামত? আল্লাহর ওলিদেরকে আমলের স্বরূপ আল্লাহ দেখায় দেয়। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি ঘুমায় গেছে, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাইতেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার আমল কবুল করেছেন, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাইতেছেন যে কিছু ফেরেশতা, সে যে সূরা ইয়াসিন পড়েছে, কিছু তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতের সওয়াবগুলো আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত কিছু ফেরেশতা এসে ওই কবরবাসীদেরকে
ভাগ বাটোয়ারা করে দিতেছেন, সবাই হুমড়ি খেয়ে পড়েছে সবগুলো নেওয়ার জন্য। কিন্তু আল্লাহর ওলি সামনের দিকে তাকায় দেখে একজন মহিলা বসা। কে বসা? একজন মহিলা বসা। সেই মহিলা সওয়াব নেওয়ার জন্য আসতেছেন না। ভাইয়ের আমার আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে এগিয়ে গেলেন, গিয়ে বলতেছেন, মা গো সবাই দেখি সওয়াব নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে, কি হয়েছে তোমার, তোমার কি সওয়াব লাগবো না নাকি? এবার বলে, না না আমি তৃপ্ত, আমার সওয়াবের কোনো প্রয়োজন নাই। কেন কেন সওয়াবের প্রয়োজন নাই? তখন আল্লাহর বান্দি ডেকে ডেকে বলেন, ও আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে আমার একটা নেক সন্তান আছে, যেই সন্তানটাকে মাদ্রাসায় পড়াছিলাম, সন্তানটাকে কোরআন শিখাছিলাম, ওই সন্তানটা ব্যবসা করে, ব্যবসার ফাঁকে ফাঁকে যখনই সময় পায় তখনই দোকানে বসে বসে কোরআনে কারিম তেলাওয়াত করে, আর আমার সন্তান দুনিয়াতে কোরআন পড়ে, আর এর সওয়াবগুলো আল্লাহ তাআলা অটোমেটিক আমার কবরে পৌঁছে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভাইর আমার এবার আল্লাহর ওলি কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই কবরের সামনে দাঁড়ায় আবার সূরা ইয়াসিন আর দোয়া কালাম পড়ে দোয়া করলেন। আবার স্বপ্নে দেখেন ওই কবরস্থানটা। আজকে দেখি কি ব্যাপার, কি ব্যাপার, আজকে দেখি ওই মহিলাটাও সওয়াব নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। এবার আল্লাহর ওলি চিন্তা করেন, কি ব্যাপার, কি ব্যাপার, ওই দিন দেখলাম তার সওয়াবের কোনো প্রয়োজন নাই, সে তো সওয়াব নেওয়ার জন্য আসছিল না ওই দিন, কিন্তু আজকে কেন জানি দেখা যায় ওই মহিলাও সওয়াব নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। এবার আল্লাহর ওলি সামনে আগায় গেলেন, গিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দি, ওই দিন দেখলাম তুমি সওয়াব নেওয়ার জন্য আসলা না, আজকে কেন জানি তোমাকেও দেখতেছি সওয়াব নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছ, কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে, আজকে কেন তুমি হুমড়ি খেয়ে পড়েছ? তখন আল্লাহর বান্দি ডেকে ডেকে বলেন, ও আল্লাহর ওলি, আমার যেই সন্তান, সন্তানের নাম ছিল আব্দুল মালিক, আমার যেই সন্তান আব্দুল মালিক কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের পড়ার সওয়াবগুলো আমার কবরে অটোমেটিক পৌঁছে দিতেন, মাতা ওয়ালাদি, মাতা ওয়ালাদি, ওই সন্তান আমার দুনিয়াতে নাই, মৃত্যুবরণ করেছে, এহ জগতে আমার সন্তান নাই, দুনিয়ার জমিনে আমার সন্তান নাই, মারা গেছে গা, ও আল্লাহর ওলি, এই জন্য এই যে নেক ভাবে একটা শুরুতে নেক সন্তান থাকার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে অটোমেটিক সওয়াব পৌঁছে দিতেন, সন্তান মারা যাওয়ার পরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে গা, এই কারণে আমার কবরে সওয়াব আসা বন্ধ হয়ে গেছে, আর আজকে সওয়াব আসে না, আমার তো সওয়াবের দরকার, এই জন্য আজকে আমিও হুমড়ি খেয়ে পড়েছি, আমার সন্তান দুনিয়াতে নাই, সন্তান মারা গেছে, সন্তান নাই, এই জন্য ভাইয়েরা আমার সন্তানকে জজ বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, ডাক্তার বানাইলেন। ওই দিন ঢাকা শহরে রিক্সায় উঠলাম, এক মুরব্বি দাঁড়ি বেগে গেছে, বললাম, চাচা আপনার রিক্সায় উঠতেও আমার খারাপ লাগতেছে, আমার বাবার থেকেও বেশি বয়স, হাঁটতে পারে না ভালো করে, রিক্সা চালাইতে আসছে ঢাকায়। বললাম, বাবারে বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি দিনাজপুর। দিনাজপুর কোথায়? কাজীপাড়া। আমি বললাম, আমি তো কাজীপাড়ায় প্রোগ্রাম করেছি। জিজ্ঞেস করলাম, আপনার ছেলে মেয়ে কয়জন? বলে, বাবা আমার দুই সন্তান, একজন সন্তান আমার ডাক্তার, আর একজন সন্তান ব্যবসা করে, কিন্তু সন্তানরা খোঁজ খবর রাখে না, এই বয়সে বৃদ্ধ অবস্থায় ঢাকা শহরে রিক্সা চালাইতে আসছে রে বাবজান। ডাক্তারের বাবা রিক্সা চালায় ঢাকা শহর, বড় ব্যবসায়ীর ছেলে, ছেলে বড় ব্যবসায়ী,
ব্যবসায়ীর বাবা রিক্সা চালায় ঢাকা শহর, এরকম হাজারো হাজারো ঘটনা আছে রে বাবা। ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বাবারে টাকা দিয়া বৃদ্ধাশ্রমে পৌঁছায় দেয়, বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে মাসে মাসে টাকা দেয়, বউর কারণে বৃদ্ধ বাবা মারে ঘরে রাখতে পারে না। বলুন তো এরকম সন্তান দুনিয়াতে আছে না নাই? কিন্তু খোদার কসম করে বলছি, একজন বাবা অথবা মা যদি দেখাইতে পারেন বৃদ্ধাশ্রমে যে ওই বাবা মা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, সন্তানকে আলেম বানাইছে, মসজিদের মুয়াজ্জিন করে খায়, এরকম লোকের বাবা মা কেউ বৃদ্ধাশ্রমে আছে একজনও দেখাইতে পারবেন না। জোরে বলুন ঠিক না ব্যাটি? সে 3,000 টাকা বেতন পায়, 5,000 টাকা বেতন পায়, এরপরেও আবার 3 মাস 4 মাসের বাকি, ঠিক কিনা? জোরে বলেন। মাদ্রাসায় হুজুররা আছে, অনেক সময় বেতন দিতে পারে না, কই হুজুর ধান কালেকশন করার পরে কিছু টাকা একবারে দিয়ে দিব, ঠিক কিনা বলেন? সংসার চলে না, এরপরও বাবা মারে কিন্তু ছাড়ে না, যতটুকু সম্ভব হয় বাবা মারে সন্তুষ্ট রাখার জন্য আলেমেরা চেষ্টা করে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা অনুরোধ থাকলো, সন্তানকে কোরআন শেখাবেন। এই যে মাদ্রাসা, মাদ্রাসা হলো জান্নাতের বাগান। ও মুমিন মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, কোন মানুষ যদি জান্নাতি মানুষ দেখতে চায়, আল্লাহর নবী বলেন যাও যাও মাদ্রাসায় যাও, মাদ্রাসায় গিয়া দেখো যে তালিবুল ইলমরা কোরআন পড়ে, ওই ছাত্রদেরকে একটা নজর দেখে আসো, ওরাই হলো জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এল এক নাম্বার ওয়াজ, নিজে কোরআন পড়ব, সন্তানকে কোরআন শেখাব। আমি যে আয়াত পড়েছি ওই আয়াতের দ্বিতীয় অংশ হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। নামাজ কি করুন? অনেক ভণ্ড আছে, প্রতারক আছে, বলবে আল্লাহ নামাজ পড়তে কয় নাই, নামাজ কায়েম করতে কয়েছে, ঠিক কি না বলেন? একটা দলিল দিয়ে যাচ্ছি, মনে রাখবেন, সূরা কাওসার আপনাদের জানা আছে না, ইন্না আতাইনা কাল কাওসার, এরপরে কি ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যে বলবে যে আল্লাহ নামাজ পড়তে বলেন নাই, সূরা কাওসারটা বের করবেন। কি বের করবেন? ওই জায়গায় স্পষ্ট লেখা আছে ফাসাল্লি ইন্না আতাইনা কাল কাওসার, হে নবী আমি নিশ্চয়ই, হে নবী আপনাকে আমি কি দান করেছি? কাওসার দান করেছি। অতএব ফাসাল্লি রব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। কি বলেন তো? পড়ার দলিল পাইছেন? আটকাইতে পারবেন না? কেউ যদি বলে আল্লাহ নামাজ পড়তে পারে নাই, সূরা কাওসার বের করে দেখাবেন, আল্লাহ বলছে নামাজ পড়তেও বলছে, নামাজ কায়েম করতে বলছে তো বলছে, পড়ার কথাও বলেছেন ফাসাল্লি। অতএব আপনি আপনার রবের জন্য, লি রব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়ুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা ওয়া আমুর আহলাকা, আল্লাহ তাআলা বলেন আপনি আদেশ করুন আপনার পরিবার পরিজনদেরকে বিসসালাত, নামাজ পড়ার জন্য। শুধু বললে হবে না, অস্তবির আলাইহা, নিজেকে অটল থাকতে হবে, নিজেকেও নামাজ পড়তে হবে, শুধু অন্যকে বললে হবে না। কারণ আপনি যদি ভালো কাজ না করে অন্যকে ভালো কাজ করার কথা বলেন, আপনার কথা শুনবে? জোরে বলেন শুনবে? শুনবে না। এজন্য বলছে আপনি আদেশ করুন, শুধু আদেশ করলে হবে না, আপনাকেও এর উপরে অটল থাকতে হবে। আর নাহনু নারজুকুকা, তোমরা আমাকে রিজিক দাও না, বরং আমি তোমাদের রিজিক দেই। লা নাসআলুকা রিজকা, লা নাসআলুকা রিজকা, তোমরা আমাকে রিজিক দাও না, বরং নাহনু নারজুকুকা, আমি তোমাদের রিজিক দেই। কে রিজিক দেন? আরো জোরে বলুন কে রিজিক দেয়? রিজিকের মালিক কে? আমরা গোলাম কার?
হাকিকত সে তো দুনিয়াবে খবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসিবা খুদা বাস দুনিয়া মে হো দুনিয়া কা দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো বাজার সে গুজার হো খরিদার নহি হো বাজার সে গুজার হো খরিদার নহি হো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলুন তো রিজিকের মালিক কে আর জোরে বলুন রিজিকের মালিক কে দেখুন এক সাহাবি আল্লাহর নবীর কাছে আসছেন এসে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আমি ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী শুধু লস আর লস আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবসায় বরকত দেয় আমার পয়সা পাতি একটু বেশি হয় আল্লাহর নবী বলে তুমি বিয়ে করছো কয় না হুজুর বিয়ে করি নাই কয় বিয়ে করো চিন্তা করে নিজেই খাইতে পারি না বিয়ে করতে কয় ঠিক কিনা বলেন তো আমাদের সমাজে দেখবেন ছেলে বয়স্ক হয়ে গেছে বয়স হয়ে গেছে বিয়ার মেয়ে প্রাপ্ত বয়স্ক সবাই কান লাগা একটা কথা শুনেন ছেলে বিবাহের উপযুক্ত মেয়ে বিবাহের উপযুক্ত জিজ্ঞেস করলে হাজি সাহেব ছেলেরে বিয়ে দেবেন না মেয়েরে বিয়ে দেবেন না বলে কি আমার ছেলেটা এস্টাবলিশ হয় নাই এখনো ঠিক কিনা বলেন তো এস্টাবলিশ এখনো কিন্তু এস্টাবলিশ হতে গিয়া আপনার ছেলে আপনার মেয়ে পার্কের গোড়ায় অথবা কোনো জায়গায় নির্জনে কোনো গুনায় যদি লিপ্ত হয়ে যায় ও মুমিন কান লাগা শোনো হাজি সাহেব হতে পারেন বড় নামাজি হতে পারেন বড় আলেম হতে পারেন আপনার সন্তান বয়স হওয়ার পরে উপযুক্ত হওয়ার পরে বিবাহ না দিলে বিবাহ না দেওয়ার কারণে আপনার সন্তান যদি নির্জনে কোনো গুনায় লিপ্ত হয়ে যায় এর দায় ভার কিন্তু হাজি সাহেব আপনাকেই নিতে হবে ঠিক কিনা জোরে বলুন মুসলমান ইমানদারেরা আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে তোমার দায়িত্ব তোমার পরিবারের মধ্যে কি ছিল বাবা হিসাবে কতটুকু দায়িত্ব পালন করেছ চেয়ারম্যান হিসাবে কতটুকু দায়িত্ব পালন করেছ ইমাম সাহেব হিসাবে কতটুকু দায়িত্ব পালন করেছ ডিসি হিসাবে ওসি হিসাবে মিনিস্টার হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার করেছো নাকি প্রত্যেককেই কিন্তু কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জন্য ভাইরে যে যে জায়গায় আসি সেখান থেকে নিজের দায়িত্ব ঠিক মতো পালন করি আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলুন আমিন ঘটনা বলতেছিলাম আল্লাহর নবী বলেন তুমি কি বিয়ে করেছো নাকি বলে না হুজুর বিয়ে করি নাই তাহলে বিয়ে করো নাই বিয়ে করো আল্লাহর নবীর সাহাবীদের ঈমান ছিল বড় মজবুত ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেছেন তো গিয়া বিয়ে করেছেন কিন্তু বিয়ে করার পরেও সংসারে স্বচ্ছলতা আসে নাই না আসার কারণে কিছুদিন পরে হালত বলার জন্য আল্লাহর নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আপনি তো আমাকে বিয়ে করার জন্য বললেন আমি তো বিয়ে করলাম কিন্তু আমার সংসারে তো স্বচ্ছলতা আসে নাই স্বচ্ছলতা আসে নাই আল্লাহর নবী বলে যাও যাও আর একটা বিয়ে করো কি বলছে আর একটা বিয়ে করো অবাক একটাই তো পালতে পারি না আবার আর একটা কোনো কথা নাই আল্লাহর নবী বলছেন আবার গিয়ে বিয়ে করছে কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ প্রথম বিয়ে করলাম সংসারে স্বচ্ছলতা আসে নাই কিন্তু দ্বিতীয় বিয়া করার কিছুদিন পরেই আল্লাহ তাআলা আমার সংসারে স্বচ্ছলতা দান করেছে সুবহানাল্লাহ রিজিকের মালিক আল্লাহ আপনি যতই চেষ্টা করেন রিজিকের পিছে যতই দৌড়ান আপনার তকদিরে আল্লাহ তাআলা যতটুকু লিখে রেখেছেন তার বেশি এক চুল পরিমাণও পাওয়া যাবে না
বায়রা আমার এ বলতেছিলাম দুই নাম্বার ওয়াজুল নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে সবকিছু রেখেছেন মুসলমানদের জন্য মা বোনদের জন্য সকলের জন্য এই নামাজ কিন্তু ফরজ নামাজ হলো ফরজ ইবাদত ও মুমিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি সলাত কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে বাবা আর জোরে বলুন কিসের হিসাব নামাজের হিসাব নেওয়া হবে ভাইয়ের আমার এই জন্যই বলছি নামাজ কখনোই ছাইরো না ব্যবসায়ী যারা আছো ব্যবসা করো নামাজের টাইম হলে দোকানটা বন্ধ করে নামাজে যাও নামাজ পড়ে আবার ব্যবসা করো আল্লাহ তাআলা তোমার ব্যবসায় বরকত দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা কে না জানে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যবসায়ী গিয়া মুরিদ হলেন মুরিদ হওয়ার পরে ব্যবসায়ী কে বাইজিদ বুস্তামী জিজ্ঞেস করলেন তুমি তো ব্যবসা করো নসিহত হলো কোনোদিন মিথ্যা কথা বলবা না আর খবরদার আজান হলে দোকান বন্ধ করে মসজিদে চলে যাবা কোনোদিন নামাজ ছাড়বা না তুমি যদি নামাজ না ছাড়ো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো যদি পড়ো আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন এবার বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হওয়ার পরে ব্যবসায়ী চলে গেলেন একদিন জুমার নামাজের দিন শুক্রবার সকালবেলা দোকান খুলেছে তার দোকানের পাশে এক হিন্দুর দোকান এবার সকাল থেকে কোনো কাস্টমার নাই দোকানে কোনো কাস্টমার আসে না না আসার কারণে মনটা একটু খারাপ হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো নামাজের জন্য আজান হয়ে গেল এমন সময় চার পাঁচজন কাস্টমার মুরিদের দোকানের সামনে এসে হাজির কেননা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই ও মুমিন মুসলমান ইমানদারেরা যখন কিনা নামাজের সময় হয় জুমার নামাজের সময় হয় তখন ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ হারাম করে দিয়েছেন হারাম জুমার নামাজের আজান হয়ে গেছে এবার এমন সময় মুরিদের সামনে কয়েকজন কাস্টমার মুরিদ চিন্তা করে হায় হায় সারাদিন কোনো বেচা কিনা নাই এখন তো নামাজের জন্য আজান দিয়ে দিছে কি করব এবার বলে ভাই যাও যাও আমি তোমাদের কাছে বেচবো না ওই যে দেখো কল্যাণের দিকে আমাকে ডাকতেছে নামাজের জন্য আমাকে আমার মালিকে ডাকতেছে অতএব আমি এখন বেচতে পারবো না তোমরা যাও গা পাশের দোকান থেকে কিনে লয়ে যাও আমি তোমাদের কাছে এই মুহূর্তে কোনো কিছু বেচতে পারবো না এবার পাশের দোকান ইহুদির দোকান ইহুদি ডেকে ডেকে বলে হায় রে পোড়া কপাল্লা কাস্টমার ফিরে দেয় পায়ের ঘরের লক্ষ্মী পায়ে ফালাইলো চিনলি না রে চিনলি না কাস্টমার ফেরে দেয় এরকম বলে বলে ইহুদি ওই মুসলমান মুরিদকে ইনসাল করে করে কথা বলতেছিল এবার মুরিদ দোকান বন্ধ করে নামাজে চলে গেলেন নামাজ পড়ে আসার পরে দোকানটা যখন খুললেন দোকান খোলার পরে একটু পরেই দেখে লাইন ধরে ধরে কাস্টমার তার দোকানে কেনার জন্য হাজির হয়ে গেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার সন্ধ্যাবেলা বেচা কিনা শেষ করার পরে এবার মুরিদ যখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন ওখানে গিয়া আল্লাহর ওলিদের কিন্তু ওই একটু আগেই বললাম কিছু কারামত আল্লাহ তাআলা দিয়ে থাকেন যারা আল্লাহর পেয়ারা হয় তাদেরকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক জিনিস দুনিয়াতেই দেখায় যেমন আপনি গোপন কথা কাউরে বলেন না কিন্তু একজন যদি
আপনার কোনো আপন বন্ধু থাকে ওই বন্ধুকে কিন্তু গোপন কথা বলে, আর বলার পরে বলে বন্ধু রে এই কথাটা আমি কিন্তু আর কাউরে বলি নাই, শুধু তোমারই বলছি। অতএব বন্ধু এই কথাটা কিন্তু কাউরে বলবা না, ঠিক কিনা বলেন? মেয়েরা বান্ধবীদেরকে জানায়, বান্ধবী এই কথাটা আমি আর কাউরে বলি নাই, তোমারই বলছি। কেন কেন জানায়? একটা কারণ, সে তার কাছে প্রিয় মাহবুব, তার বন্ধু অনেক ক্লোজ। এরকম আল্লাহর ওলি যারা হয়, নেককার বান্দা যারা হয়, আল্লাহ তাআলার তারা অনেক প্রিয় হয়, মাহবুব হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছের বান্দা, প্রিয় বান্দা, মাহবুব বান্দাদের কি কিছু অলৌকিক জিনিস দেখায় থাকেন। এরকম বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহির মুরাকাবার মাধ্যমে অন্তরের চক্ষু দ্বারা দেখতে দেখতে পেলেন যে আজকে ওই মরিদ খুব ভালো বেচাকেনা করেছে, সকালবেলা বেচতে পারে নাই কিন্তু জুমার নামাজের পরে খুব বেচাকেনা করেছে। এবার যখন আসলো, আসার পরে এবার মরিদকে দেখে বলতেছে, আজকে তো তোমার দোকানে খুব বেচাকেনা হয়েছে। এবার বলে, হ্যাঁ হুজুর খুব বেচাকেনা হয়েছে কিন্তু সকাল সকাল বেশি বেচতে পারো নাই। হ্যাঁ হুজুর আপনি কিভাবে জানেন? আমি আল্লাহ তাআলার ফজল ও করমে মুরাকাবার মাধ্যমে জানতে পেরেছি যে আজকে বিকালবেলা তোমার দোকানে খুব বেচাকেনা হয়েছে। তবে শুনে লও, শুনে লও, জুমার নামাজের আগে তোমার দোকানে কাস্টমার এসেছিল, তুমি কাস্টমারের কাছে জিনিস বিক্রি করো নাই, না করে আল্লাহ তাআলার ডাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো, তোমার এই কাজটা আমার মাওলায় খুব পছন্দ করেছেন, আর এই কারণে জুমার নামাজের পরে তোমার দোকানে যে কাস্টমাররা লাইন ধরে ধরে জিনিস ক্রয় করেছে, এরা কিন্তু মানুষ নয়, এরা হলো মানুষের রূপ ধারণ করা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজের এত বরকত, নামাজের এত বরকত। এই জন্য ভাই রে, যুদ্ধের সময় যখন সাহাবা একরাম যুদ্ধে যাইতেন, যাওয়ার আগে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন। এরকম ভাবে আপনার চাকরির দরকার, সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়েন, ইন্টারভিউ দিতে যাবেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান। আপনার কি দরকার? আল্লাহর কাছে চান। ও মুমিন, এখনো একিন ঠিক করেন, ঈমানটারে মজবুত করেন। আমাদের তো ঈমান বড় দুর্বল হয়ে গেছে, আমরা বিশ্বাস করতে পারি না, আমাদের তো বিশ্বাসই হয় না আল্লাহ কিভাবে খাওয়াবে। ও মুমিন মুসলমান ইমানদার, টাকা থাকলে মানুষ খাইতে পারে না, ধন সম্পদ আছে খাইতে পারে না, এমন একটা রোগ দিয়ে দিছে, ডায়াবেটিস রোগ দিয়ে দিছে, ওর কপালে চিনি খাওয়া শেষ, মিষ্টি খাইতে পারে না, যদি মিষ্টি খাও তাইলে মরে যাবা, ঠিক কিনা বলেন? পাঁচ দিন বাঁচলে দুই দিনই শেষ, আছে নাকি নাই এরকম দেখবেন, কিছু ডায়াবেটিসের রোগে আছে, ফজরের আজানের সময় ঢাকা শহরে দেখি দৌড়ায়, আছে না নাই জোরে বলেন? ডায়াবেটিসের রোগী দৌড়ায়, মোটা হয়ে গেছে গা দৌড়ায়, আরে ভাই দৌড়াও ঠিক আছে কিন্তু তুমি তো নামাজটা বললা না, ফজরের নামাজ কাজা করে শরীর ঠিক রাখার জন্য রাস্তা দিয়ে দৌড়ায়। আমি বলি, আরে মিয়া ওই সময় তুমি না দৌড়াইয়া যদি পাঁচ অক্ত নামাজ, ফজরের নামাজটা জামাতের সাথে পড়তা, নামাজের মধ্যে অনেকগুলো যোগ ব্যায়াম আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি লোকের ডায়াবেটিস খুব কম হয়, ডায়াবেটিস হওয়ার পরে নামাজি হইলে সমস্যা নাই কিন্তু নামাজি লোকের ডায়াবেটিস খুব কম হয়, যারা পাঁচ অক্ত নামাজ পড়ে। হুজুরদের ডায়াবেটিস নাই, হুজুরদের কি নাই? ডায়াবেটিস নাই। আমি হুজুরদের ডায়াবেটিস হয় এরকম খুব কম দেখছি, ডায়াবেটিস হুজুরদের নাই, তারা তো নামাজি। যারা নামাজি না, ভালো লোক না, তাদেরকে এই কথাতে আবার এটা বুঝেন না যে তাদের ডায়াবেটিস, তারা সবাই খারাপ মানুষ, এরকম আবার বুঝেন না। রোগ তো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েই থাকেন, তবে কথার একটা এক্সাম্পল হিসেবে বললাম। এরকম অনেক লোক আছে যে নামাজ পড়ে না কিন্তু আল্লাহ সম্পদ আছে কিন্তু খাইতে পারে না, আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিয়েছে, খাওয়া হারাম, গরুর গোশত হালাল কিন্তু এমন রোগ আল্লাহ দিয়েছে, ডাক্তার বলছে গরুর গোশত খাবি তো চিত পাড়াং খাবি, হ্যাঁ ঠিক কিনা বলেন? গরুর গোশত খাইলেই তো শেষ একবারে 144, ঠিক কিনা বলেন? কিছু কিছু মাহফিলে 144 জারি হয়, ঠিক কিনা বলেন? তো তো হয়, মাহফিলে 144 জারি করলে মাহফিলের ক্ষতি হয় কিন্তু এগুলো করে কিছু বক্তার কারণে, কিসের কারণে বলেন তো? বক্তার কারণে।
এখানে রাজনীতি কস করে আমি কি সরকারকে নামাইতে পারবো? পারার আমার ক্ষমতা আছে? এখানে গরম হবেন, সকালবেলা কাউকে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন তো? এই মাহফিলগুলো মুমিন মুসলমানের হৃদয় যেন আল্লাহ তাআলার দিকে ঝোঁকে, আল্লাহ রাসূলের মহাব্বত, কোরআনের মহাব্বত মানুষের অন্তরে পয়দা হয়, লোকগুলো যেন দিনের পথে থাকে, এই জন্য এই মাহফিলগুলো, ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের? আমার অনেক রাত হয়ে গেছে, মোনাজাত করে দিই, অনেক রাত, এই যে দেখেন 12:40 বেজে গেছে। যা ওয়াজ করতেছিলাম, তিনটা আমলের কথা প্রথমে বলেছি যে ভাই আজকে আমি যতটুকু বয়ান আপনাদেরকে করলাম ইনশাআল্লাহ বয়ানটা মনে রাখতে পারবেন না ভাই? এক নাম্বার হলো নেক লোকের সাথে সম্পর্ক করবেন, নামাজি লোকের সাথে সম্পর্ক করবেন। আবার আমি রিপ্লাই করে আনতেছি যাতে এই কথাগুলো আপনাদের দিলের মধ্যে বসে যায়, মনে থাকে। এক নাম্বার কি বলেন তো, কথা বলেন, নেক মানুষের সাথে সম্পর্ক করবেন। দুই নাম্বার, বেশি বেশি আল্লাহর নামের তাসবিহ পড়বেন, যখনই সময় পাবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না ভাই? আল্লাহর নামের তাসবিহ পড়তে কতই না মজা লাগে। যারা মুমিন হয় ক্ষুধা লাগলে কোরআন পড়ে, কোরআন পড়ার দ্বারা ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও মুমিন মুসলমান, আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় যখন থাকতেন, তখন সাহাবায়ে কেরামকে বলতেন কোরআন মাজিদ তেলাওয়াত করো, আর কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, কোরআন মাজিদের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা তার ক্ষুধা মিটিয়ে দিতেন। সুবহানাল্লাহ, এত বরকত কোরআনের মধ্যে। কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমান কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন তো? কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, এই জন্যই কোরআনের মহাব্বত দিলের মধ্যে কম, ঠিক কিনা বলেন? কারণ যে যে জিনিস চিনে সে সেই জিনিস কিনে, ঠিক কিনা বলেন তো? যে বোঝে সে খোঁজে, আর যে বোঝে না সে খোঁজেও না, যে চেনে না সে কিনেও না, ঠিক কিনা বলেন ভাইয়ের? আমার আকাশে দে লক্ষ তারা চাঁদ, কিন্তু কয়টা রে? আরো জোরে বলুন, কয়টা? আকাশেতে লক্ষ তারা চাঁদ, কিন্তু একটা রে, লক্ষ মানুষের মাঝে একজন আল্লাহওয়ালা ভালো রে, ঠিক কিনা জোরে বলেন? কয় কাক কালো, কোকিল কালো, কালো মাতার কেশ, তার থেকে অধিক কালো মনের হিংসা লেশ, আকাশে উড়িলে যদি হয়তো আউলিয়া, সব থেকে বড় অলি তোতা ময়নাটিয়া, পানিতে ভাসিলে যদি হয়তো বড় পীর, পানিতে ভাসিলে যদি হয়তো বড় পীর, সব থেকে বড় পীর কচ্ছপ কুমির। জোরে বলুন মারহাবা ভাইয়ের। আমার বলতেছিলাম এক নাম্বারের ওয়াজ, নেক লোকের সঙ্গে সম্পর্ক করো। দুই নাম্বার হলো আল্লাহর নামের তাসবিহ বেশি বেশি পড়ো। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা শুকরিয়া বেশি বেশি করে আদায় করো। এই হলো তিনটা আমলের কথা বললাম। আর চার নাম্বার কথা হলো কোরআন কারিম শিখো, কোরআন কারিম নিজে শিখো, সন্তান সন্ততি কোরআন শিখাও, মাদ্রাসায় সন্তানদেরকে পড়ান। ও মুমিন, সন্তানকে ডাক্তার বানাও অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাও অসুবিধা নাই, সমাজে ডাক্তারের দরকার আছে না নাই, কথা বলুন আছে না নাই? সবাই যদি হুজুর হয় হুজুরদের তো ভাত থাকবো না, ঠিক কিনা বলেন? ঠিক না? ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারদের দরকার আছে, পুলিশের দরকার আছে, চেয়ারম্যানের দরকার আছে, মেম্বারের দরকার আছে, কিন্তু অসুবিধা নাই, আপনার সন্তানটারে আপনি ডাক্তার বানান কোনো অসুবিধা নাই, কিন্তু বাবারে সন্তানটারে ছোটবেলায় কোরআনের শিক্ষা দাও, ঠিক কিনা বলেন? আজকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে বেজি স্কুল বের করেছে, কি স্কুল জোরে বলেন? বেজি, কেজি আছে না কেজি? আমি এটা বেজি দিছি, সকাল 7টার সময় ক্লাস, ঠিক কিনা বলেন তো? আচ্ছা সকাল 7টার সময় এই ক্লাসটা 9টায় দিলে অসুবিধা হইতো? অসুবিধা হইতো কোনো? কেন দিয়েছে একটা কারণ বলি, ব্রাকগুলো এগুলো সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ইংলিশ মিডিয়াম খুলেছে, এগুলো সব যেগুলোই সকালবেলা আমরা ছোটবেলায় পড়েছি মক্তবে,
ফজরের নামাজ পড়ে পড়ে দৌড়াইয়া কায়দা নিয়ে মসজিদে যাইতাম কোরআন শেখার জন্য, ঠিক কিনা বলেন? আজকে দেখেন সকালবেলা সকাল সাতটার সময় স্কুলগুলো চালু করে দিছে, সন্তানরা আর মসজিদে মক্তবে পড়তে যায় না, ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে ডাক্তার বানাতে আমি নিষেধ করি না, ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ করি না। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান ও মুমিন, তবে আগে আপনার সন্তানটারে দিনের শিক্ষায় শিক্ষিত করেন। আজকে পাঠ্যপুস্তকের মধ্যে এমন কোন জিনিস নাই যে শিক্ষা অর্জন করলে, আল্লামা মামুনুল হক সাহেব একজন বড় আলেম, আল্লামা আজিজুল হক সাহেবের ছেলে, আল্লামা মামুনুল হক স্যার একটা বয়ানে শুনলাম, উনি বলতেছেন আমি মাস্টার্স কমপ্লিট করেছি, উনি একজন হুজুর মানুষ, দেখার জন্য দেখি না জেনারেল শিক্ষার মধ্যে কি আছে, এই জন্য দেখার জন্য উনি মেট্রিক পাস করলেন, আই পাস করলেন, মাস্টার্স কমপ্লিট করলেন। করার পরে বললেন, কোরআন শরীফ হাতে নিয়ে কসম করে বলছি, জেনারেল শিক্ষার মধ্যে কিছুই নাই তা কিন্তু নয়, জেনারেল শিক্ষার মধ্যে দুনিয়া আছে, কিন্তু একটা ছাত্র কিভাবে অজু করবে ক্লাস ওয়ান থেকে শুরু করা মাস্টার্স পর্যন্ত যতগুলো বই পড়লাম এদের মধ্যে সব দুনিয়া আছে, কিন্তু একটা সন্তান কিভাবে অজু করতে হয়, কিভাবে ফরজ গোসল করতে হয় এর মধ্যে নাই, ঠিক কিনা জোরে বলেন? নাই এর মধ্যে। আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন কিছু কিছু ছিল, এখন সেগুলোও পরিবর্তন হয়ে গেছে। ভাইয়ের আমার এই জন্য বলতেছি, এই যে কিন্ডার গার্ডেন শুনলাম, কোন ক্লাস পর্যন্ত চালু করবে হুজুর? ক্লাস থ্রি পর্যন্ত চালু হবে ইনশাল্লাহ। এখানে কোরআন শরীফ শেখানো হবে, সাথে সাথে ইংরাজি, অঙ্ক, দুনিয়াবী শিক্ষাও, দুনিয়াবী শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষারও দরকার আছে না নাই জোরে বলুন? আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে মুসলমানদের উপরে নির্যাতন, আজকে মুসলমানরা সারা দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, একটাই কারণ মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক নাই, এই জন্য কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি হবে আল্লাহ তাআলা তার তত নিকটতম হবেন, আল্লাহর কাছে ওই বান্দা তত প্রিয় হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখতে হবে, চার নাম্বার। পাঁচ নাম্বার, এই কোরআন পৃথিবীতে আগমন করেছেন পাঁচটা দাবি নিয়ে, কয়টা দাবি আরো জোরে বলুন, কয়টা দাবি? কোরআনের দাবিগুলো মুসলমান মুমিন হিসেবে আমাদের পূরণ করার দরকার আছে না নাই? এক নাম্বারের দাবি হলো প্রথম তেলাওয়াত, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লামাল কোরআন, কোরআন শিখতে হবে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, প্রভুর নামের পড়া হলো কোরআন শরীফ, এই প্রভুর নামের পড়া কোরআন শরীফ পড়া শিখতে হবে। এরপরে দুই নাম্বার, যে যতটুকু বললাম পড়া শেখার পরে কোরআনকে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, এবার শিখলাম তারপরে দুই নাম্বার বুঝলাম, বোঝার পরে কি করতে হবে, যা বুঝলাম এর উপরে আমল করতে হবে, কিন্তু আমরা তো আমল করি না, অনেকে জানি কিন্তু মানি না, এই জন্য বলে শুধু জানলে হবে না, শেখার কোনো দাম নাই, বোঝার কোনো দাম নাই যদি আমল না থাকে। এই জন্য এক নাম্বার শিখ, দুই নাম্বার বোঝ, তিন নাম্বার হলো আমল কর, চার নাম্বার হলো শুধু নিজে আমল করলে হবে না। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। নিজে আমল করলে হবে না, তুমি নিজে আমল করো, অন্যজনকে তুমি ডাকো, কোরআনের দিকে ডাকো, ইসলামের পথে ডাকো, যখন তোমার ডাকে মানুষ সাড়া দিবে, এই যেমন আজকে আপনারা কোরআনের ডাকে, কোরআনের আকর্ষণে জমায়েত হয়েছেন, জমায়েত হওয়ার পরে এই কোরআনের পাঁচ নাম্বারের দাবি হলো যে কোরআনে আল্লাহ তাআলা যে বিধানগুলো দান করেছেন, যে বিধানগুলো আল্লাহ দান করেছেন, এই বিধানগুলো সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো, আর চেষ্টা করার পর কোরআনের বিধানগুলো যদি আমাদের দেশে আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায়, কখনো যদি কোরআনের আইনগুলো বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, এই বাংলার জমিন শান্তির জমিন হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলুন? আজকে আমাদের দেশে তো কোরআনের আইন নাই, আছে নাকি? ব্রিটিশ আইনে দেশ চলছে, আজকে
মানুষ চুরি করলে তার কি বিচার হবে? কোরআনে আছে না নাই বলেন তো? জেনা করলে কি বিচার হবে? কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন বলে আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক যদি চুরি করে তার বিধান হলো তার কি কেটে দাও? হাত। জোরে বলুন, হাত কেটে দাও। কার বিধান বলেন তো? কিছু বুদ্ধিজীবী আছে বলে কোরআনের আইন বড় বড় আইন, নাউজুবিল্লাহ বলেন যে একটা লোক চুরি করলো ভুল করলো তাই বলে কি তার হাত কেটে দিতে হবে? তুমি এটারে বড় বড় আইন বলতেছো, আর মাঝে মধ্যে আমরা পত্রিকায় পড়ি অমুক জায়গায় ছোট বাচ্চা খুদার তার নাই, খুদা সহ্য করতে পারে নাই, না পারার কারণে একটা রুটি চুরি করেছে, রুটি চুরি করে খেয়েছে, এরকম ছোট ছোট বাচ্চাদেরকে আমরা পত্রিকায় পড়ি রুটি চুরি করার অপরাধে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কি না? জোরে বলেন, রুটি চুরি করে খাইছে এর জন্য পিটাই আমারে ফেলায়, এটা বড় বড় তো হয় না। আর কোরআন দিয়া যদি বিচার করে এক চোরের হাত কাটা হয় এটা বলে বড় বড় আইন। জোরে বলেন, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আজকে বাংলার জমিনে হাইকোর্টের সামনে সুপ্রিম কোর্টের সামনে যারা চোর চুরি করে খায় বড় বড় চেয়ারের মধ্যে অনেকে বসে আছে, ঠিক কিনা বলেন? ফাইল আটকায় দেয়, 1 লাখ দাও, 2 লাখ দাও, নাইলে তোমার কাজ হবে না, এরকম চোর বড় বড় আসনে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার মনে হয় এরকম দু একজনকে ধরে সুপ্রিম কোর্টের সামনে এই সূরা মাইদার 38 নম্বর আয়াত দিয়া যদি আজকে বাংলার জমিনে একটা চোরের হাত কাটা হতো, খোদার কসম করে বলছি, রাস্তার মধ্যে যদি মোবাইল পড়ে থাকতো একটা লোক মোবাইলটা নেওয়ার আগে ভাবতো যে মোবাইলটা নিব, আবার যদি চোর বলে হাত কেটে দেয় আমি রাস্তায় পড়ে থাকা জিনিস কোনোদিন ধরব না, ঠিক কিনা? জোরে বলেন, চুরি বন্ধ হয়ে যাবে যদি কোরআন পার্লামেন্টে যায়, ঠিক কিনা বলেন? চুরি বন্ধ হবে না বাবা, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই চায় শান্তিতে বসবাস করার জন্য, ঠিক কিনা বলেন? কোরআন মানলে শান্তি, না মানলেই অশান্তি, এক কথায় ওয়াজ, কোরআন যদি আমরা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যদি কোরআনকে গাইডলাইন হিসেবে মানতে পারি, খোদার কসম করে বলছি সবাই শান্তিতে বসবাস করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আইনউদ্দিন আল আজাদ সুন্দর গজল লিখেছেন, গজলটা শুনবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান তবি পাবি সুখ শান্তির ঠিকানা, তবি পাবি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে বলুন, ঠিক না ব্যাটিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান, ঠিক কিনা বলেন? সমাধান যদি পেতে চাই, শান্তি যদি পেতে চাই পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দেশে যদি শান্তির সুবাতাস আমরা বইতে চাই, শান্তির সুবাতাস ফিরিয়ে আনতে চাই, কোরআনের বিকল্প আর কিছু নাই। এজন্য আমরা চেষ্টা করি
আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে যেন আমরা দেশ চালাইতে পারি। সকলে বলুন আমিন। যারা ক্ষমতায় আছে আল্লাহ তাআলা তাদেরকেই কোরআন দ্বারা এই সমাজকে চালানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। অনেক আলোচনা করলাম, যে আলোচনা কথা করলাম ইনশাল্লাহ মনে রাখতে পারবেন না ভাই, একটু কথা বাকি আছে শেষ করে দিচ্ছি। যে আয়াত তেলাওয়াত করেছি, এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত করো, কোরআন শিখো, দুই নাম্বার হলো নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ পড়লে কি হবে, আয়াত আরো অর্ধেক বাকি রয়ে গেছে, শুধু একটু কথা বলছি। ইন্নাস সালাত এর পরের অংশ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাআলা নামাজের কারণে সে যে গুনাহ, গুনার কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ আছে, এই অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে নামাজ তাকে বিরত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর বহুত নামাজি দেখছি দুই নাম্বারই করে, আছে না নাই? তাহলে আল্লাহ তো নামাজ থেকে বিরত রাখতে পারল না, এটা আল্লাহর কোরআনে ভুল, এরকম না, ওই নামাজির মধ্যে সমস্যা আছে, ঠিক কি না বলেন? জোরে বলুন ঠিক না বা ঠিক? নামাজির মধ্যে সমস্যা আছে। যাই হোক, যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمين গভীর রজনীতে কন কোন শীতের মধ্যে আমি গুনাগার গোলাম, রব্বুল আলামিন দাড়িপাকা লোকদেরকে সঙ্গে নিয়া, যুবক ভাইদেরকে সঙ্গে নিয়া, মাচুম বাচ্চাদেরকে সঙ্গে নিয়া, রব্বুল আলামিন সোয়া একটা বেজে গেছে তোমার কোরআনের আকর্ষণে, আর রব্বুল আলামিন আপনার এই মুমিন বান্দাগুলো এত রাত পর্যন্ত শীতের মধ্যে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনেছে, আয় রব্বুল আলামিন মেহরবানি করে আমরা যারা আলোচনা করলাম যারা শুনলাম, মেহরবানি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ফেলিয়ে না দিও রে আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দিগি নাই শেষ করেছি জিন্দিগি, আখিরাতের বিচার দিলে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে মালিক তোমারে নিয়েছি মোরা মানিয়া, কেবল করে মোদেরে তুমি জাহান্নামে ফেলিবা? ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। রাব্বুল আলামিন পর্দার অন্তরালে মা বোনের হাত তুলেছে, দাড়ি পাকা লোকের হাত উঠাইছে, মেহরবানি করে আমাদের হাতকে ফেরায় দিও না আল্লাহ। আয় রব্বুল আলামিন আমার পাশে যারা বসে আছেন, চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন, আব্বা মা কবরে চলে গেছে, আর রব্বুল আলামিন আরো অনেকে দোয়া চেয়েছে, মা বাবা দুনিয়াতে নাই, মালিক রে যার মা নাই বাবা নাই সেই বুঝে মা ডাক কত আপন, বাবাটা কত আপন। রব্বুল আলামিন যার দাঁত নাই সেই বুঝে দাঁতের কত দাম, যার মা নাই সেই বুঝে মা কত আপন, মা ডাক কত মধুর। রব্বুল আলামিন যাদের মা বাবা জীবিত আছে গো আল্লাহ,
মাহফিল শেষ করে যখন বাড়িতে যাবে, যাওয়ার সাথে সাথে মা বলে ডাক দেওয়ার লগে লগে দরজাটা মা খুলে দিবে। কিন্তু আল্লাহ যার মা নাই যার বাবা নাই, রব্বুল আলামিন দরওয়াজাটা নিজেকেই খুলতে হবে। বিছানাটা আছে, বালিশ আছে, চাদর আছে গো আল্লাহ, কিন্তু মা যেই জায়গায় শুয়ে থাকতো মা ওই জায়গায় নাই। যার মা নাই বাবা নাই গো আল্লাহ, মেহরবানি করে মা বাবাকে আপনি মাফ করে দেন, মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন যাদের মা বাবা জীবিত আছে মা বাবার হায়াত বাড়ায়া দেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, ফাতিহা শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি গো আল্লাহ, আলোচনা করেছি, ভুল ভ্রান্তি হলে আয় রব্বুল আলামিন মাফ করে দিয়া লক্ষ কোটি গুণ সব বাড়াইয়া, এর সবগুলো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আর পৌঁছায় দেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিনা মুসলিমাত সদাইন তাবে তাবেন, ওলামায়ে মুবাশশিরিন যারা গহীন কবরে শুয়ে আছে ও আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের রূহ মুবারকে হাদিয়াগুলো পৌঁছে দেন। আয় রব্বুল আলামিন খাস করে পৌঁছে দেন রব্বুল আলামিন এই মাহফিল কমিটির লোক যারা আছে, রব্বুল আলামিন যারা মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করেছে কথা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, যারা সহযোগিতা করেছে, যারা শুনতে এসেছে, বয়ান করতে এসেছে, রব্বুল আলামিন তাদের পরিবার থেকে যারা কবরবাসী হয়েছে সবার কবরে হাদিয়া গুলোকে পৌঁছে দেন। আর রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেন। এই রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন, এই প্রতিষ্ঠানের যত হাজত আছে আপনার গায়েবি খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন শিক্ষক যারা আছে কবুল করে নেন, আয় রব্বুল আলামিন মেহরবানি করে তাদের বেতনের মধ্যে বরকত দান করেন, আয় রব্বুল আলামিন ইখলাসের সাথে যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করেন, আয় রব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যেই মাদ্রাসার মহাব্বত পয়দা করে দেন। রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছেন যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন মেহরবানি করে সবার মনের নেক মাকাসদে হাসানাকে পূরণ করে দেন। আয় রব্বুল আলামিন এই জায়গায় যেন প্রত্যেক বছর আরো সুন্দর আয়োজন করে আপনার কোরআনের বাণী মানুষ শুনতে পারে সেই তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন যারা দান করলেন যে উদ্দেশ্যে দান করলেন, রব্বুল আলামিন দানকারীর দানকে আপনি কবুল করে নেন, মনের আশা বাসনাগুলোকে কবুল করে নেন। রব্বুল আলামিন স্যাটেলাইট দিয়ে মাইক দিয়ে রব্বুল আলামিন যারা সহযোগিতা করেছে তাদেরকেও কবুল করে নেন। আর রব্বুল আলামিন যা বললাম বলতে পারি নাই, মনের মধ্যে হয়তো অনেক কথা আছে, মেহরবানি করে সব কিছু আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। রব্বুল আলামিন পরিশেষে আরজি করি গো আল্লাহ,
পদ্মর অন্তরালে যে মা বোনেরা আমার সঙ্গে হাত তুলেছে, রব্বুল আলামিন সবাইকে আপনি মা খাদিজার মতো বানাইয়া দেন, বিবি রহিমার মতো বানাইয়া দেন, বিবি আসিয়ার মতো বানাইয়া দেন। রব্বুল আলামিন শয়তানের বাক্স টিভি থেকে হেফাজত করেন, স্টার জলসা কিরণমালা রব্বুল আলামিন বিধর্মীদের চ্যানেলগুলো, আর রব্বুল আলামিন আজকে সমাজ অশান্তি সৃষ্টি করেছে, রব্বুল আলামিন মেহরবানি করে সমাজের অশান্তিগুলোকে আপনি দূর করে দেন, মা বোনদেরকে রব্বুল আলামিন স্বামীর খিদমত করার তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته।